শুভ সন্ধ্যা, আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের শান্ত আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যা আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী হাত বাড়িয়ে দাও, এনটিভি হাইলাইটস এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিলকিস নাসিমা রহমান তুহিনের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছে চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। উত্তরা গ্যালারি কায়া প্রদর্শিত হচ্ছে মুখ ও মুখোশ প্রদর্শনী 7। সকাল 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 18 এপ্রিল পর্যন্ত। ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে প্রয়াত ও বর্তমান 11 জন শিল্পীর আঁকা ছবি নিয়ে দলীয় চিত্রকলা প্রদর্শনী 2017। প্রদর্শনীতে শিল্পীদের মোট 57টি চিত্রকর্ম স্থান পেয়েছে। সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 20 এপ্রিল পর্যন্ত। মোহাম্মদপুর কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে মুন রহমানের একক চিত্রকলা প্রদর্শনী ফেস টু ফেস। বিকাল 5টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 24 এপ্রিল পর্যন্ত। শুভ সন্ধ্যার এবারের আয়োজন হাত বাড়িয়ে দাও। শুভ সন্ধ্যায় হাত বাড়িয়ে দেওয়ার আবেদন দেখে আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে পাঠানো একটি মানবিক সাহায্যের আবেদন। 50 বছর বয়সের নাজনীন সুলতানা ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে তাকে সুস্থ করে তুলতে হলে জরুরি ভিত্তিতে অপারেশন করাতে হবে। অপারেশনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই তার পরিবার দেশের সকল হৃদয়বান মানুষদের কাছে আর্থিক সহায়তা চেয়েছে। ব্রেন টিউমারে আক্রান্ত নাজনীন সুলতানাকে পাঠাতে এগিয়ে আসো, সাহায্যের হাত বাড়িয়ে দিন। সাহায্য পাঠানোর ঠিকানা পারভীন সুলতানা, সঞ্চয় হিসাব নম্বর 52693, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, লোকাল অফিস শাখা, মতিঝিল, ঢাকা। এবার এনটিভি হাইলাইটস। এবার চ্যানেল নিয়ে কি কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6টা 45 মিনিটে দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান। নদী যদি হয় রে ভরাট কানায় কানায়, হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে কি মানায়। তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখনি, কাল কেন আসনি কাল ভালোবাসনি। তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি। রাত 8টা 20 মিনিটে থাকছে এজাজ মুন্নার রচনা এবং পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। আচ্ছা, আমি কি বৌমাকে জানাবো না তুই কথা বলবি? তোমরাই কথা বলো, আমার ফোন ধরবে না। আমার খুব ভালো লাগছে বাবা, আমি তো ভেবেছিলাম সংসারটা বুঝি ভেঙেই গেল, বাবা হিসেবে আমি কিছুই করতে পারলাম না। না, আসলে আমিও খুব হতাশ হয়ে পড়েছিলাম, কারণ আয়ান যে এত পজিটিভ একটা ডিসিশন নেবে এটা আমি ভাবতেই পারিনি। তোকে যে কি বলে ধন্যবাদ দেবো আয়ান। যা, বৌমা এই বাড়িতে ফিরে আসলে তোদের দুজনকে আমি একটা ট্রিট দেব, স্পেশাল ট্রিট। তুমি কেন টাকা খরচ করতে যাবে, চলোই তো ইন্টারেস্টের টাকা দিয়ে। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় রান্নার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ 2017। রাত 11টা 30 মিনিটে থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীত অনুষ্ঠান মিউজিক চ্যাম্প। ওরে ও সজনী কত যে রজনী, তোর স্বপ্ন বনে বনে এ জীবন সাজাই। রাত 12টা 10 মিনিটে থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান মালার সময়সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক,
আমাদের আজকের অতিথি রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিলকিস নাসিমা রহমান তুহিন। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? জি ভালো আছি। তো গানের মানুষ তো আমরা তো গান শুনবই, তার আগে কিছু কথা আমরা বলে নেই। তো কেমন চলছে এখন এই গান কিনে এখন ব্যস্ত সময় আপনার? কী কী কাজ করা হচ্ছে এখন সম্প্রতি? এখন সামনে তো পয়লা বৈশাখ, জি একটু ব্যস্ত আছি। আমার লোকালি একটা অর্গানাইজেশন আছে, সেখানে আমি সদস্য, তো সেখানে গান করব সকালবেলা। রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ উত্তরা শাখাতে আছি, সেটাও করবো 10টার দিকে উত্তরা ক্লাবে। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আপনার এই যে রবীন্দ্রসঙ্গীতকেই বেছে নেওয়া, সেটা গানে যে শুরুটা হয়েছিল সেটা আসলে কবে থেকে? সেটা কি ছোটবেলা থেকে হয়েছিল? জি, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমার গানের মানে শুরু। তো প্রথম থেকে আমি রবীন্দ্রসঙ্গীতই বেছে নিয়েছি। ওটা তখন এত তো বুঝতাম না যে রবীন্দ্রসঙ্গীতটা কি করে বা কি, কিন্তু তখন আমার একটা ভালো লাগা ছিল রবীন্দ্রসঙ্গীতের প্রতি, তো সেই সুবাদেই শুরু করা। শুরুটা যে আপনার হয়েছিল, আপনার পরিবার থেকে অনুপ্রেরণাটা কেমন পেয়েছিলেন? হ্যাঁ, পরিবার থেকে আমার মা আমার খালারা অনেক অনুপ্রেরণা দিয়েছেন, সেখান থেকে মাই বেশি দিয়েছেন সাপোর্ট। আচ্ছা, তো গান শেখা হয়েছিল কার কাছ থেকে, তার নামটা কি আমরা একটু শুনতে পারি? প্রথম যে শিখেছি ছোটবেলায়, ওনার নাম ছিলেন আবু তাহের। জি, উনি এখন নেই, অনেকদিন আগে গত হয়েছেন। ওনার কাছে প্রথমে আমার শুরু, সেটা আমি তখন নোয়াখালীতে থাকতাম সেখানে। আচ্ছা, তো অনেকেই বলে থাকে যে রবীন্দ্রসঙ্গীত কিন্তু একটু কঠিন অন্যান্য গানের থেকে, সেটা আপনার কাছে কি মনে হয়? যেহেতু আপনার তো পছন্দ থেকেই রবীন্দ্রসঙ্গীত করা, তো আপনার কাছে কি মনে হয় রবীন্দ্রসঙ্গীতটা আসলে কি কঠিন? রবীন্দ্রসঙ্গীত একটু কঠিনই, ভাব তারপরে সুর বাণী সব মিলিয়ে একটা মেসেজ দেওয়া, সেটা তো পারফেক্টলি দিতে গেলে তো অবশ্যই কঠিন। আর আমি আমার আমি গাই আসলে আমার নিজের জন্যই গাই, আমার আমি অনেক প্রশান্তি ফিল করি রবীন্দ্রসঙ্গীতে। আচ্ছা আচ্ছা, আরো কথা বলবো, একটা গান আমরা শুনে ফেলি, কোনটা শুনবো? বড়ি সোধরা মাঝে শান্তির বাড়ি, বড়ি সোধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে তারাই, শুষ্ক হৃদয় লয়ে আছে তারাই, ঊর্ধ্ব মুখে নর নারী, বড়ি সোধরা মাঝে শান্তির বাড়ি। বাহ, চমৎকার, অনেক ভালো লাগলো। তো এখনো আপনি গান শিখছেন আমরা শুনলাম যতদূর জানি, তো এখন কার কাছে শেখা হচ্ছে? এখন আমি শিখছি পরিতোষ মণ্ডল, উনি ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আচ্ছা, ওনার কাছে আমি এখন শিখি। আচ্ছা, তো আপনি পেশায় হচ্ছে একজন লয়ার, সেক্ষেত্রে আপনার ওই কাজ আছে, সংসার আছে, গান শেখা, গানের চর্চা আছে, সবগুলো একসাথে কিভাবে করতে পারছেন, ব্যালেন্স করছেন কিভাবে? আসলে হচ্ছে সময় বের করে নিয়ে যদি খুব ডিসিপ্লিন হতে চলা যায় তাহলে বের করা যায়। অসুবিধা তো হয়, একটু একটু তো অসুবিধা হয়, কারণ আমার এই যে আমি থাকি উত্তরাতে, কোর্টে আসতে হয় সেই সেগুন বাগিচা বা হাইকোর্ট, এটা তো একটু সময় নষ্ট হয়, বা রাস্তাতে অনেক জ্যাম থাকে, সে তো সময় নষ্ট হয়। তারপর সময় বের করে ভালো লাগার রবীন্দ্রসঙ্গীত শুনে থাকেন? না, অন্য গানও শুনি, অন্য গানও প্রচুর শুনি আমি, তবে রবীন্দ্রসঙ্গীত সঙ্গীত মানে গাইতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আচ্ছা, আর একটা গান আমরা শুনে ফেলি, এরপর আবার আমরা কথা বলবো, কোনটা শুনবো? চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখবো যখন আলোক নাহি রে, চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। বাহ,
অনেক ভালো লাগলো। তো রবীন্দ্রসঙ্গীত করছেন, কিন্তু কখনো কি অন্য কোনো মাধ্যমের গান করা হয়েছে? শোনা তো হয়ে থাকে, কিন্তু কখনো করা হয়েছে? করা হয়েছে নজরুল, আচ্ছা, বা ফোক গান। তো প্রিয় শিল্পীর তালিকায় কে কে আছেন? কারণ ছোটবেলা থেকে যখন গানটা শিখেছেন, পরে তো নিশ্চয়ই কোনো পছন্দের শিল্পী অবশ্যই ছিল, গান শুনেছেন তাদের, তাদের নামটা একটু জানতে চাচ্ছি। প্রথমে বলি রেজওয়ানা চৌধুরী বন্যা, উনি আমার অনেক প্রিয় একজন শিল্পী। আরও আছে অদিতি মহসিন এখনকার, আর ইন্ডিয়ার কথা যদি বলি তাহলে জয়তী চক্রবর্তী, ওনাকে আমার, ওনার গান আমার ভালো লাগে। আরও অনেক আছেন, তারা সবার গানই শুনি। আচ্ছা আচ্ছা, তো গানকে নিয়ে যেহেতু আছেন, এখন পর্যন্ত কোনো অ্যালবাম করা হয়নি, কিন্তু মোটামুটি সবারই তো একটা স্বপ্ন থাকে একটা অ্যালবাম করার, ওরকম কোনো পরিকল্পনা কি আছে? পরিকল্পনা আছে, তবে এখন নয় আর কি, আরো কিছুদিন পরে পরে আমরা হয়তো পেতে পারি। জি জি। আচ্ছা, তো এখন তো রবীন্দ্রসঙ্গীত আপনি করছেন, কি মনে হয় এখন রবীন্দ্রসঙ্গীতের অবস্থাটা কিরকম? এখন তো শিখছে, হয়তো বাচ্চারাও শিখছে অনেক রবীন্দ্রসঙ্গীত, আগের থেকে কি এখন সেই রবীন্দ্রসঙ্গীতের অবস্থাটা একটু ভালো হয়েছে? চেষ্টা করা হচ্ছে, আসলে খুব বেশি যে ভালো হয়েছে বা হচ্ছে সেটা আমি বলতে পারছি না এখনো, কারণ নতুন প্রজন্ম তো এখনো মনে হয় না যে রবীন্দ্রসঙ্গীত নিয়ে খুব ভাবে, ব্যান্ড বা অন্যান্য সঙ্গীত সেগুলো তারা বেশি করতে চায়। তো আমি মনে করি যে আমাদের ভাষা সাহিত্যে রবীন্দ্রনাথের যে অবদান বা শিল্প চিন্তা চেতনা সংস্কৃতিতে মননে রবীন্দ্রনাথের অবশ্যই বিরাট একটা অবদান রয়েছে, এবং আমাদের যে মানবিক গুণাবলীগুলো যে সেটা আমরা সবগুলো রবীন্দ্রনাথের গানের মধ্যে খুঁজে পাই, তো সেই প্রশান্তি থেকে আমি গান করি। আচ্ছা, আমার, আমি আমার বলছি যে নতুন প্রজন্ম তারাও রবীন্দ্রসঙ্গীত শিখুক, করুক, বাঙালি সংস্কৃতির চর্চা করুক, সেটাই চাই। আচ্ছা, তো রবীন্দ্রসঙ্গীতের বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পর্যায়ের কিন্তু গান আছে, প্রেমের গান থেকে শুরু করে এমন কোন ঋতু সব বিষয়ের গান আছে, কোন পর্যায়ের গানগুলো আপনার বেশি করা হয়ে থাকে বা পছন্দ করেন আর কি করতে? না, সব পর্যায়ে করি, সব পর্যায়ে করা হয়, এটাতে আর এরকম কোনো পছন্দ নেই। গান হয়তো কিছু পছন্দ আছে, মানে সেগুলো আছে। তো যে বললেন গান কিছু হয়তো পছন্দ আছে, তাহলে আর একটা গান শুনি, পছন্দের একটি গান, কোন গানটা শুনবো? আমি তোমার প্রেমে হব সবা কলঙ্ক ভাগী, আমি সকল দাগে হব তাগী কলঙ্ক ভাগী, তোমার পথের কাটা করব চয়ন যেথায় তোমার ধুলায় শয়ন, সেথায় আচর পাথব আমার তোমার আগে অনুরাগে কলঙ্ক ভাগে, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে। তো এখন যেটা দেখা যায়, অনেক সময় রবীন্দ্রসঙ্গীতেও বিভিন্ন ধরনের মডার্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেও কিন্তু গানটাকে করা হচ্ছে, আপনার কাছে এটা কেমন লাগে? আমার কাছে এটা খারাপ লাগে না, এটা ঠিক করবেই তো, মডার্ন হলে যুগের সাথে সেই ইনস্ট্রুমেন্ট যেতেই পারে। আচ্ছা, মানে গানটাকে ঠিক রেখে সেটা আপনার ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা যেতে পারে, যেহেতু এখন ডিজিটাল যুগ চলে এসেছে। আচ্ছা, তো আপনি তো গান করছেন, আবার বললেন পেশার একজন লয়ার, মাঝখানে কিন্তু গানটা চালিয়ে যাচ্ছেন, তো পরিবারকেও সময় দেওয়া হচ্ছে, এবং আপনার বাচ্চারা যারা আছে বা আপনার হাজবেন্ড আছে বা বাবা মা, কেউ কি গান করছে এখন বা আগে করতেন? না, আমার বোন গান করতেন। আচ্ছা আচ্ছা, তো সব শেষে চলে এসেছি, আমরা আর একটা গান আমরা শুনতে চাচ্ছি, এটাও আপনার পছন্দের একটা গান শুনবো। তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে, আমার ভাঙল যাতা ধন্য হলো চরণপাতে, তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে। বাহ, অনেক ভালো লাগলো। তো আজকে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং আমাদেরকে গান শুনেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি, শুভ সন্ধ্যা।